আমার কথাই দোষ এখানে, ফালতু অহেতুক ভুলভাল কথা বলে আমার মাথা আরো গরম পড়িও না। চ্যানেল ছেড়ে দিও আজকে থেকে, ফাইনাল, এটাই ফাইনাল। যাও বিরো, তোমারই তো বাড়ি। দূর ভাই, ভালো লাগে না, আমি আর সত্যি করব না ফালতু সবসময় নাটক। সো গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আর এখন বাজে 18:07, মানে 6:07। আর আজকে নীলাঞ্জন আর রঞ্জনার উপর একটা প্র্যাঙ্ক করব, মাইক ভেতরে লুকানো। আমাদের ডেলি ব্লগ শুরু হয়ে গেছে জানো তোমরা, তো আজকে কোনো ব্লগ চাইনি, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সেইটা নিয়ে আজকে রঞ্জনা নীলাঞ্জনার উপর প্র্যাঙ্ক করব। সো মাইকটা যেহেতু ভেতরে লুকানো আর ক্যামেরাটা এটার ব্যাকগ্রাউন্ডে আছে, যেন কোনো বোঝানো যায়, ক্যামেরাটা এমনি নর্মালি রাখা আছে যাতে করে ওদের মনে হয় যে এমনি ক্যামেরা রাখা আছে, যেহেতু আমাদের ক্যামেরাটা এখন যেখানে রাখা আছে এখানেই রাখা থাকে, টেবিলের উপর যা ক্যামেরাগুলো সব এখানেই রাখা থাকে, বাট অন করে রাখবো, সো টের পাবে না। রঞ্জনা এডিট করছে, রঞ্জনা এডিট করছে আর নীলাঞ্জন অনেক কারোর সাথে কথা বলছে। সো আগে ওদেরকে ডাকি এখানে, ডেকে যা আর বলবো ওদেরকে চ্যানেল থেকে বের করে দেবো। গাইজ, শীতকালে না আমার স্কিন ভীষণ ড্রাই আর রাফ হয়ে যায়, বাট আমার স্কিনে ডেইলি গ্লো ধরে রাখার জন্য আমি ইউজ করি আমার দুটো ফেভারিট প্রোডাক্ট। তো সবার আগে আমি ইউজ করি মামা আর্থের স্কিন ইলিউমিনেট ফেস সেরাম উইথ ভিটামিন সি অ্যান্ড টার্মেরিক। এটা হাইপার পিগমেন্টেশনকে কম করতে হেল্প করে অ্যান্ড স্কিনকে না ব্রাইটেন আর ফার্ম করতেও হেল্প করে, আর এটাতে যেহেতু ভিটামিন সি আর টার্মেরিক আছে এটা আমাদের স্কিনের রেডিয়েন্সের জন্য ভীষণ ভালো। এরপর আমি ইউজ করছি মামা আর্থের ভিটামিন সি ডেইলি গ্লো ফেস ক্রিম, এর মধ্যে আছে ভিটামিন সি যেটা আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনকে বুস্ট করে, অ্যান্ড এতে আছে টার্মেরিক যেটাতে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে আরও বেশি রেডিয়েন্ট আর গ্লোয়িং করে তোলে। গাইজ, মামাআর্থের সমস্ত প্রোডাক্ট একদমই হার্মফুল কেমিক্যালস থেকে ফ্রি এবং টক্সিন ফ্রি অ্যান্ড মেড আপ অফ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। গাইজ, এটা স্কিনকে ময়েশ্চারাইজ করার সঙ্গে সঙ্গে সান প্রোটেকশনও দেয়, অল স্কিন টাইপসের জন্য সুটেবল। সো গাইজ, এই প্রোডাক্টগুলো তুমি অ্যামাজন, ফ্লিপকার্ট আর মামাআর্থের অফিসিয়াল ওয়েবসাইট আর অ্যাপেও পেয়ে যাবে। It's time to glow with confidence daily with MamaEarth's Vitamin C Daily Glow Cream. And guys, MamaEarth ekta plant goodness initiative niyeche jekhane tara 2025 saler modhe 1 million tree plant korbe, ar tumi jokhoni kono order korbe ora tomar order ta ke link korbe ekta tree er sathe jeta ke ora plant korbe. MamaEarth Goodness Insider name ekta loyalty program launch koreche, insider der jonno thakbe free shipping, free gift and অনেক এক্সক্লুসিভ অফার্স। So guys, আমি ডেসক্রিপশন বক্সে Goodness Insider হওয়ার link টাও দিয়ে দিয়েছি, তো অবশ্যই চেক করে নিও। কি হচ্ছে তোমরা? হ্যাঁ, কাম করতেছি। কি কাজ? থাম্বনেল দেখলাম, একটুখানি আপলোড করলাম একটা ভিডিও, বংআর্মিতে তো যাইনি ভিডিও, নিভার্সে আপলোড করলাম এইমাত্র। তো বংআর্মিতে তোমরা এই দুজন এদিকে শোনো, কথা আছে। এই এদিকে শোনো, এই ডিসকাশন করার আছে কিছু, বসো। কি ডিসকাশন করবে? বসো না তোমরা, না কি আর বলবো। হ্যাঁ তোমার কি মনে হয় না আজকে ব্লগ দেওয়া উচিত ছিল? উচিত তো ছিল, এবার না দেওয়া গেলে কি করবো, এক দুদিন সবার গ্যাপ যায়, কিছু হয় না। কেন? এক দুদিন গ্যাপ তাহলে আর ডেইলি ব্লগ থাকলে কি করে, তাহলে ডেইলি ব্লগটা স্টার্ট করলাম কেন? তোমার তো একটু তোমার তোমাকে বল, তোমার তো দেখা উচিত এটা, ও না হয় দেখলো না, তোমার তুমি দেখো। শরীরটা খারাপ হলো, কি করবে বলো? কার শরীর খারাপ? সৌভিক তো আসলো না। সৌভিক আসলো না, তার সাথে ডেইলি ব্লগের কি সম্পর্ক? হ্যাঁ, একটা কমন সেন্স থাকে তোর ভাই। আরে আমাকে তো ব্লগ শুট করা আছে, ওটা তো এডিট। সেটা যাইনি কেন আজকে? আজকে গেল না কেন ভিডিও? সৌভিক তো আসলো না আজকে। তোমরা কি করছো দুজন? আমাদের নীল হার্টও করলাম তো,
বংআর্মির কতক্ষণ লাগে? দিঘাটা এই জাস্ট 6টার সময় আপলোড হলো। 6টার সময় আপলোড হোক, তুমি বংআর্মিটা গেল না কেন? আরে টাইম পাইনি তো আজকে। বলতে কি চাইছো? টাইম পাইনি মানে তো টাইম তো রোজই পাবে না তাহলে ওই হিসেবে। তাহলে ডিল ব্লক করার মানেটা কি দাঁড়াই? হ্যাঁ ডিল ব্লক করবো না, ছেড়ে দিচ্ছে তাহলে? একদিন আবার তো হবে এটা। এটা কি রিসেন্ট হচ্ছে? এর আগেও তো হয়েছে, আবার তো হবে। কতদিন এটা বিয়ার করবো, কতদিন সহ্য করবো, কতদিন সহ্য করবো আমাকে বলো, ব্যাপারটা বোঝাও। চিৎকার করে কিছু হবে? ও আচ্ছা, আদর করে বলবো তোমাদের। কালকে দিয়ে দেবো। কাল আজকে কেন গেল না আমাকে সেটা বোঝা, আজকে কেন গেল না? আরে আজকে এডিট করা, আবার এডিট না করে ছাড়া যায় কি? এডিট হলো না কেন সেটা তো জিজ্ঞেস করছি। দুজন কি করছিলে? দুজন এতগুলো চ্যানেল তো মেইনটেন, শর্টস এডিট করছো, নীলহাট এডিট করতে পারছো, বংআর্মিটা এডিট করতে পারছো না, যেটা আমি চালাচ্ছি সেটাও তোমরা এডিট করতে পারছো না। একটা তো যে আমি ভালোবেসে বানাচ্ছি, ডেইলি ব্লগ শুরু করেছি খুব কষ্ট মষ্ট করে, একে তো টাইম পাই না, সেটা খুব কষ্ট করে ডেইলি ব্লগ স্টার্ট করেছি, সেটাও যদি দিতে না পারো তাহলে আমার ব্লগ করে কি লাভ? দাম করে দেবো, ব্লগ করে কি লাভ? তুমি করোনি কেন? করে দেবো এটা পরের কথা, করোনি কেন? কালকে থেকে আর ইয়ে করবো না। আজকে হয় না কেন? তোমরা কি মানে কি চাইছো? তাহলে ছেড়ে দাও, এক কাজ করো, আমি আমি সৌভিককে তো রেখেছি, সৌভিককে তো রেখেছি, হ্যাঁ ও একদিন আসে তার জন্য আরেকজনকে রেখে নিচ্ছি, তোমরা তাহলে তোমার নিজেদের মতো করে দেখে নাও, তাহলে একসাথে আর কাজ করে লাভ নেই আমার। আমার কি একসাথে আর কোনো কাজ করে লাভ আছে কি? ওভার রিয়্যাক্ট করছি? ও মাই গড, দূর ব্লগ গেল না, ওভার রিয়্যাক্ট হচ্ছে এটা তোমার? আমি অত কথা বলতে চাই না, আমি অত কথা শুনো, তোমরা ক্রিসমাস অত বুঝি না, ব্লগ যাইনি ঠিক আছে, তোমাদের আর কোনো সাহায্য লাগবে না, তোমরা নিজেদের মতো করে দেখো না। দেখো রাখা তো মানে কি মানে মানে আমি কি বলতে চাইছি, ডেইলি ব্লগ মানেটা কি? মানে ডেইলি ব্লগ মানেটা কি? কোন একটু ডেইলি ব্লগার আছে যার ডেইলি ব্লগ যায় না বলো? সৌরভ জোশী যাই, মু মেকানিক্যালের যাই, সোহাদ্দের যাই, গ্যাপ যাই, যাই না তো? ওরা তো তোমাদের থেকে তো বিজি মানুষ, ওরা ওদের কেন যায় না? কি এমন কাজ করছো তোমরা যে এত বিজি? হ্যাঁ কি এমন কাজ করছো যে ডেইলি ব্লগটা কন্টিনিউ করতে পারলে না? ছেড়ে দাও, চ্যানেল ছেড়ে দাও, মানে তোমরা আপনার নিজের কাজ করতে হবে না রঞ্জনা, তুমি তুমিও ছেড়ে দাও, তোমার স্যালারি দেওয়া হয়ে গেছে তো? স্যালারি দিয়েছি তো নাকি? স্যালারি দেওয়া হয়েছে? দিয়েছি তো, ঠিক আছে আর আসতে হবে না তোমাকে, যাও। আমি সিরিয়াসলি আমি আর কি করছি না, বাই দ্য ওয়ে বারবার সহ্য করবো না এইসব জিনিস, যাও। কি হলো ক্রিসমাসের দিনে ঝগড়া করো না সিটু, আমি রাখবো না, আমি কাজে রাখবো না, কিছু করতে পারবে তুমি? হ্যাঁ মাথা গরম করিও না, আমি বলছি কথা তোমার হয়ে গেছে, তুমি বেরিয়ে যাও। থেকে ঠিক করে করব। কত তারিখে তোমার স্যালারি দিয়েছি? কত তারিখে দিয়েছি? হ্যাঁ মনে নেই, মনে নেই। এক্সট্রা যেদিন কাজ করেছো সেই হিসাব করে আমি পাঠিয়ে দেবো, ফোন পে করে দেবো, যাও যাও, বেরোবে এখান থেকে, বেরোবে। আরে বেরো, কি হবে না কাল থেকে করে দেবে? তোমায় কি বলছি কথা কানে যাচ্ছে? নতুন এইটা রেখে নেবো, তুমি যাও, তোমাকেও করতে হবে না, তোমার নিজেরটা তুমি নিজেরটা নিজেরটা দেখে নাও, আমি আমারটা দেখে নেবো, আমি আমার মতো করে যার চ্যানেল আছে সবগুলো দেখে নেবো। আমি ওটাকে আমার চ্যানেল মনে করি না, আমি যেটা আমার চ্যানেল মনে করে করেছি সব আমার চ্যানেল, ডেইলি ব্লগটা হলো না কেন সেটা বলো। আর কন্টিনিউ করতে হবে না, থ্যাংক ইউ সো মাচ এতদিন পাশে থাকার জন্য, আর কিছু আমি একা দেখে নেবো, এতদিন তো সামলেছি অনেক কিছু, এতদিন তো ফাঙ্কি টিভিও চালাতাম একাই একাতে, তোমাদের আর লাগবে না, তোমরা বেরিয়ে যাও ওখান থেকে। বসে আছো কেন? পঁচিশে ডিসেম্বরের সাথে কি সব আস, তোমার কি পাগল হয়ে গেছো? আমরা কোথাও ঘুরতেও যাইনি তো,
আমার কথাই দোষ এখানে, ফালতু অহেতুক ভুলভাল কথা বলে আমার মাথা আরো গরম পড়িও না, চ্যানেল ছেড়ে দিও আজকে থেকে, ফাইনাল, এটাই ফাইনাল। ঘরে কোথায় যাচ্ছ তুমি? আবার এখানে বসলে তুমি কেন? এখানে বসলে কেন? কানে কথা যায় না তোমাদের? আমি বলে দিলাম তো যে আর করব না তোমার সাথে কাজ। তো চলো, ঠিক আছে চলো, আমি চলে যাচ্ছি আজকে থেকে, তাই হলো। এই তুমি বেরো, তোমাকে তো আমি আমি সব মেনটেন আমি মেনটেনেন্স দিই, আমি সারা দিই, তুমি বেরো এখান থেকে, যাও চলো চলো। একটু পরে চলে যাব। একটু পরে না, এখনই যাও। আবার কথা বাড়াচ্ছ কেন? কেন বলছো এরকম? কিছু বলতে চাও? দুটো ক্যামেরায় তোমাকে নিচ্ছে, যাও। আমি আর যদি জীবনে তোমার সাথে ভিডিও বানিয়েছি, হ্যাঁ, কি রঞ্জনা কাঁদো মাঁদো হয়ে গেছে দেখি। কত অ্যাঙ্গেল দিচ্ছি তোমাদের, আর কি চাই? আর আজকে তো ভিডিও যায়নি, এসে তো আমি বুঝতে পারছি যে ছবি আসেনি বলে গেল না, তাই জন্য একটা ভিডিও করে দিয়ে দিচ্ছি এই আর কি। একটু ভাবলাম প্র্যাঙ্ক করে, ভালো একটু প্র্যাঙ্কই করি, অনেকদিন হয়ে গেল প্র্যাঙ্ক নিয়ে খেলা বন্ধ করে দিয়েছি, সরি সরি। আরে হয়ে গেছে হয়ে গেছে, চলো পিটিয়ে দেবো আমি, কতদিন দেখবে, খুন করে দিতে পারি। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, টাটা, টেক কেয়ার, বাই।